জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি টু জিরো টু জিরো আজ প্রকাশিত হল অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের শেষ তারিখ আঠেরো দশ দু হাজার কুড়ি অফিসিয়াল নোটিশ গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটা সবাই প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো এটা তোমাদের গুড নিউজ কারণ এই ভ্যাকেন্সিটাতে হয়তো ফ্রেসার ছেলেরা অ্যাপ্লিকেশন করতে পারবে না কিন্তু এখানে বয়স কী হিসাবে ধরা হবে কিংবা নতুন যে আপকামিং তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে ভ্যাকেন্সিটা বেরোবে সেই সম্পর্কে এখানে কিছু গুরুত্বপূর্ণ আপডেট মানে কি তোমাদের যে বয়সটা কী হিসাবে ধরাবে সেটা তোমরা পেয়ে যাচ্ছো এখানে এক নম্বর আর দ্বিতীয় নম্বর যে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা এখানে একবার এক নজরে দেখে নাও ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা এখন অনেক আমরা তোমরা এখন অনেক দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ যে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওয়েবসাইটে আমরা এখন আছি তো এখানে দেখতে পাচ্ছ দুটো নোটিশ বেরোচ্ছে ষোলো নয় ষোলো নয় দেখতে পাচ্ছ ঠিক আছে এই দুটোর মধ্যে দুটো ডাউনলোড করে নেবে পিডিএফ দুটো পিডিএফ দুটো ডাউনলোড করে একটা কথা তোমাদের বলে রাখি সবসময় অফিসিয়াল ওয়েবসাইটের খবর দেখবে অনেক ফেক খবরও এখন ছড়াচ্ছে ঠিক আছে তো ফেক খবর দেখার কোনো কারণ নেই যেটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হবে সেটাই তোমরা অরিজিনাল মনে করবে বাদ বাকি সব সমস্ত কিছু ফেক মনে করবে কারণ ডাব্লিউপি বোর্ড ছাড়া তোমাদের ডাবলু বোর্ড ছাড়া কারো কথায় তোমরা অযথা কান দেবে না ঠিক আছে অনেকে অনেক রকম বিভ্রান্ত করার জন্য অনেক কিছু বলতে পারে ঠিক আছে তো তোমরা যে ডাব্লিউপি বোর্ড সেই সেই নোটিশটা অফিসিয়াল ওয়েবসাইটে দিচ্ছে কিনা সেটা ফার্স্টে দেখে নেবে তারপরই তোমরা কিছু সিদ্ধান্ত নেবে ঠিক আছে তো দেখো তারপর দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিশ দুটো ডাউনলোড করলে তোমাদের কীরকম দেখাচ্ছে নোটিশটা তোমাদের দেখিয়ে দিই চলো তোমরা যখন নোটিশটা অনলাইন ডাউনলোড করে নেবে তখন দেখাবে দেখো ইনফরমেশন টু অ্যাপ্লিক অ্যাপ্লিকেন্ট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম রিকুমেন্ট অফ দ্য পোস্ট অফ টেকনিক্যাল স্টাফ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো ফর কোস্টাল পুলিশ স্টেশন আন্ডার কোস্টাল সিকিউরিটি ফোর্স ঠিক আছে তো দেখতে পাচ্ছ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাস সেংশন ফিল আপ ওয়ান থা ওয়ান থ্রি নাইন পোস্ট টেকনিক্যাল স্টাফ ডিফারেন্ট র্যাঙ্কস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওপেনিং তা দেখতে পাচ্ছ দেখো তোমাদের এখানে একটা ফার্স্টে তোমরা এই পয়েন্টটা দেখিয়ে দিই দেখো ফেস ওয়ান ফেস ফেস ওয়ান অ্যান্ড ফেস টু মেল ক্যান্ডিডেটস রিটায়ারিং ফ্রম রিটায় রিটায়ার্ড ফ্রম ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান কোস্ট গার্ড বিএসএফ ওয়াটার উইংস দ্য তিব্বন বর্ডার পুলিশ ওয়াটার মানে যেটাকে বলে আইটিবিপি ওয়াটার উইংস আর অনলি এলিজিবেল তো যারা ফেসার আছো তাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে না সাব ইন্সপেক্টর ক্ষেত্রে তোমাদের চব্বিশটা পথ পথ থাকছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তেইশটা কনস্টেবল ক্রিবের ক্ষেত্রে বিরানব্বইটা আর টোটাল থাকছে ওয়ান থ্রি নাইন ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান থ্রি নাইন আর ইউ এর ক্ষেত্রে বারোটা থাকছে সাব ইন্সপেক্টর তো এখানে তোমরা ভ্যাকেন্সিগুলো দেখে নেবে এখানে স্কেলটা টোটালি দেওয়া আছে ও বিসি টো বিসি বিভিন্ন ধরনের ঠিক আছে তো যাদের এই রিটায়ার যদি কেউ থেকে থাকে অত তোমরা অনলা অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারো সাব ইন্সপেক্টর ক্ষেত্রে বেতন বেতন যে স্কেলটা সেটা ভালো আছে আর কনস্টেবলের ক্ষেত্রে বেতন স্কেলটা ভালো আছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার আটশো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তো থ্রি ইয়ার্স ইন আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তো জানো তোমরা আর দেখো তোমাদের এসটা যেটা ধরা হবে সেটা দেখো দেখে নাও এক এক দু হাজার কুড়ি অনুযায়ী নতুন ভ্যাকেন্সি যে বেরোবে সেটাও কিন্তু এক এক দু হাজার কুড়ি অনুযায়ী ধরা হবে তোমাদের আগে থেকেই বলছি এক এক দু হাজার কুড়ি অনুযায়ী আঠেরো থেকে সাতাশ বছর তো অযথা ঘাবরানোর কোনো ব্যাপার নেই সবসময় অফিসিয়াল ওয়েবসাইটেই চোখ রাখুন যেটা দেখবেন সেটাই অফিসিয়াল ওয়েবসাইটে দেখবেন তাছাড়া আদার্স কোনো কিছুতে বিশ্বাস করবেন না ঠিক আছে তো তোমরা দেখলা যারা তোমরা দেখলে যারা এটা কিন্তু ফেসার ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে না এটা যারা এখানে ডিপার্টমেন্টগুলো দেখলে এই ডিপার্টমেন্টে যে যারা চাকরি করে রিটায়ার্ড হয়ে গেছে তারাই এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে আদার্স আদার্স কেউ করতে পারবে না তো তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশানটা যেটা হবে সেটা তোমাদের চলো সেই নোটিশটাও তোমাদের একবার দেখিয়ে দিই তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ অনলাইনের যে তোমাদের পিডিএফটা সেটা খুলে রেখেছি আমরা এখন স্ক্রিন তো দেখো এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশানটা কবে থেকে কবে করতে পারবে সেটা এখানে দেওয়া আছে ভালোভাবে দেখো দেখতে পাচ্ছ অনলাইন মোট অনলি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ উনিশ তারিখ উনিশ নয় এই মাসের উনিশ তারিখ থেকে আগামী মাসের আঠেরো তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে তো তোমাদের এটাই একটা কথা এটাই বলছি যে অনেকে বলছিল ভ্যাকেন্সি বেরোবে না ভ্যাকেন্সি বেরোবে না ঠিক আছে দেখতে পাচ্ছ নতুন নতুন ভ্যাকেন্সি আস্তে আস্তে আপডেট হতে আরম্ভ করছে তো তোমরা অপেক্ষা করে থাকো আমাদের তোমরা জানো মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে ডাব্লিউপি কনস্টেবেল কিন্তু বহুত ভ্যাকেন্সি এখনও খালি আছে সেই ভ্যাকেন্সিগুলো ধীরে ধীরে রেকমেন্ড করা হবে আর তোমরা ধরে রাখতে পারো এই বছরের শেষে কিন্তু নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে ঠিক আছে তো অযথা ঘাবরানোর কোনো ব্যাপার নেই তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও সামনে যে ভ্যাকেন্সিটা আসবে সেটাতে তোমার নামটা লিখিয়ে নিবে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুর সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই